ওমর বিন খাত্তাবের সন্তান, কুরাইশের এক নারীর সঙ্গে ওমর বিন খাত্তাব তার ছেলেকে বিয়ে দিয়েছে, ইবনু ওমরকে, ওমর বিন খাত্তাবের সন্তানকে বিয়ে শাদী করেছে। ওমর বিন খাত্তাব কিছুদিন পর তার বউ ওমর কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে, বলো তোমার স্বামীকে কেমন পেয়েছো, আমার ছেলেকে তুমি কেমন পেয়েছো? সমস্যা তার স্ত্রী বলছেন, মানে ছেলের বউ বলছেন, যে আপনার সন্তানকে আমি অনেক সুন্দর এবং ভালো পেয়েছি, অনেক পরেশগার মুত্তাকি তাকওয়াশীল ব্যক্তি অনেক ভালো পেয়েছি, তবে প্রবলেম আছে কি, আপনার ছেলে আমাকে সময় দেয় না। ওমর বিন খাত্তাব সঙ্গে সে শুনেছেন, শুনে তার সন্তানকে গিয়ে বলেছেন যে কি সমস্যা, তোমায় সময় দেও না, তোমায় কুরাইশের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দিলাম, অনেক ক্ষমতাবল প্রভাবশালী নারীর সঙ্গে বিয়ে দিলাম, তুমি তাকে কষ্ট দিচ্ছ, তুমি তাকে সময় দিচ্ছ না। এরপরে ওমর বিন খাত্তাব যখন তার সন্তানকে বকাধকা করতে শুরু করে দেয়, ওমর বিন খাত্তাবের সন্তান ইবনু ওমর তার স্ত্রীকে সময় দেয়, কিছুদিন পর জিজ্ঞাসা করে কেমন পেয়েছো, বলছে আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর। জালসায় অধিকাংশ সময় স্বামীদের প্রতি স্ত্রীর করণীয়গুলো বলা হয়, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর করণীয় কি? মাশাআল্লাহ, এই তো মুখ খুলেছে। জালসায় অধিকাংশ সময় স্বামীর প্রতি স্ত্রীর কি কি হক এগুলোই বারবার শুনে, যে স্ত্রী এই করতে হবে, স্ত্রীর ওই করতে হবে, স্ত্রীকে এই করতে হবে, না হচ্ছে জাহান্নামে চলে যাবে। মেয়েদের এখন অভিযোগ যে তাহলে স্বামীদেরও তো কিছু দায়িত্ব আছে স্ত্রীর প্রতি, এগুলো বলা হয় না কেন? কেন যে বলা হয় না, যারা বলে না তাকে জিজ্ঞাসা করবেন। আর এটা মোটেও শোভনীয় নয় যে আমরা শুধুমাত্র স্ত্রীর প্রতি স্বামীর কি কি হক আছে সেগুলো বলবো, বরং আমাদের স্বামীর প্রতি স্ত্রীর কি কি হক এটা বলার দরকার আছে। একটা সার্টিফিকেট ছাড়া পুরুষ মানুষরা আল্লাহর কাছে ভালো হতে পারবে না। সুনান তিরমিজি 2301 হাদিস, আল্লাহ নবী বলছেন, সেই পুরুষ সবচাইতে উত্তম যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম। এরপর নবী বলছেন, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। কথা বুঝতে পারলেন না? নবী বলছেন আমি আমার স্ত্রীর কাছে উত্তম, মানে আপনি যতই গোটা বিশ্বকে জয় করে ফেলেন, স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো না, এ কথা বললে আপনার খবর আছে। কথা বুঝতে পারলেন না? তাই স্ত্রীর কাছে যদি ভালো না হন, এটা অনেক কঠিন এবং বড় একটা সমস্যা। মুসনাদ আহমদ 2765 নম্বর হাদিস, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাবের সন্তান, কুরাইশের এক নারীর সঙ্গে ওমর বিন খাত্তাব তার ছেলেকে বিয়ে দিয়েছে, ইবনু ওমরকে, ওমর বিন খাত্তাবের সন্তানকে বিয়ে শাদী করেছে। ওমর বিন খাত্তাব কিছুদিন পর তার বউ ওমর কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে, বলো তোমার স্বামীকে কেমন পেয়েছো, আমার ছেলেকে তুমি কেমন পেয়েছো? সমস্যা তার স্ত্রী বলছেন, মানে ছেলের বউ বলছেন, যে আপনার সন্তানকে আমি অনেক সুন্দর এবং ভালো পেয়েছি, অনেক পরেশগার মুত্তাকি তাকওয়াশীল ব্যক্তি অনেক ভালো পেয়েছি, তবে প্রবলেম আছে কি, আপনার ছেলে আমাকে সময় দেয় না। ওমর বিন খাত্তাব সঙ্গে সে শুনেছেন, শুনে তার সন্তানকে গিয়ে বলেছেন যে কি সমস্যা, তোমায় সময় দেও না, তোমায় কুরাইশের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দিলাম, অনেক ক্ষমতাবল প্রভাবশালী নারীর সঙ্গে বিয়ে দিলাম, তুমি তাকে কষ্ট দিচ্ছ, তুমি তাকে সময় দিচ্ছ না। এরপরে ওমর বিন খাত্তাব যখন তার সন্তানকে বকাধকা করতে শুরু করে দেয়, ওমর বিন খাত্তাবের সন্তান ইবনু ওমর তার স্ত্রীকে সময় দেয়, কিছুদিন পর জিজ্ঞাসা করে কেমন পেয়েছো, বলছে আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর। কথা কি বুঝতে পারছেন? দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি রহমাল্লাহ একটা ঘটনা নকল করেছেন, যদিও এটা অনেক চাচার বয়সের মানুষ আছে বলতে কেমন লাগছে, তবে হাদিস, হাদিসের একটা অংশ, আল্লাহ নবী বলছেন, তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে, নিজের চাহিদা পূরণ করা পর্যন্ত করে সংসারে তুমি চলে আসবে এমনটা যেন না হয়। কথা কি বুঝতে পারছেন? মানে নিজের তৃপ্তি চলে এসেছে তুমি উঠে চলে আসবে এমনটা যেন না হয়, বরং তার পূর্ণ চাহিদা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা বুঝতে পারলেন না? মেডিকেল যত সমস্যা, পরকীয়ার রিপোর্ট যা বলছে, গোটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে, যেসব মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে, মানে বিয়ের পরে আবার প্রেম করছে অন্য ছেলের সঙ্গে, এই মেয়েদেরকে যখন প্রশ্ন করা হলো কেন আপনারা বিয়ের পরে পরকীয়া করছেন, মেয়েদের 56% মেয়েরা জবাবে বলেছেন তাদের স্বামীর কাছ থেকে তারা সন্তুষ্ট না। এখানে হাদিসের সমাধান দিয়ে দিয়েছে আল্লাহ নবী, সমাধান দিয়েছে কি দেয় নাই, যে তোমার চাহিদা পূরণ হলেই তুমি বিছানা ত্যাগ করে দেবে এমনটা যেন না হয়, বরং তার সঙ্গে অপেক্ষা করো, তার কাছে থাকো, অপেক্ষা করো, তাকে থেকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই জিনিসগুলোর উপরে একটু দৃষ্টি দাও, তৌফিক দান করে, সকলে পড়ি, আল্লাহুম্মা আমিন। মৃত ছেলের নাম নিয়ে বাবাকে ডাকা যাবে কি? মৃত ছেলের নাম নিয়ে বাবাকে ডাকা যাবে কি? যাবে। অনেক সাহাবীর নাম, সাহাবিদের বাবার নাম, সাহাবীর নাম একসঙ্গে ছিল, বাপ তো মারা গেছে, যেমন বিশেষ করে অনেক নাম পাওয়া যায় না,
আব্দুল ইবনে আব্দুর রহমান তার বাপ মারা যেতে পারে, তার ছেলেও মারা যেতে পারে। এখনো বলা হয় অনেক নামের সঙ্গে আবু যোগ করা হয়, কেন তার বাপ মা সবাই তো মারা গেছে, এটা কোনো সমস্যা নেই, এটা বিশেষ ঘোষণা। যেহেতু এটা ওয়াজ মাহফিল, এটা করতে অনেক খরচ হয় কি হয় না, নেমনি হয়ে যায়, টাকা কি আপনি আমি সবাই মিলে দেবো না ফেরেস্তারা এসে দিয়ে যাবে, সবাইকে দিতে হবে, তাই চাইতে হবে নাকি আমাকে? মাদানী সাহেব এসে চেয়েছেন, আপনারাও দিয়েছেন, ধন্যবাদ। কমিটি চাচ্ছেন কিছু যুবক ভাইরা মাঝখান দিয়ে চলাচল করবে, আপনাদের আপনাদের হালাল টাকা যাদের আছে তারাই দিবেন, কেউ হারাম টাকা দিবেন না। কথা বলছেন ছাত্র বন্ধুরা নেমে পড়েছে, ইনশাল্লাহ একদিনকার ইনকাম যা আপনার, একদিনকার একদিনকার ইনকাম ওখানে দিয়ে দেন, পকেটে হাত ভরেন, একদিনকার ইনকাম যদি 100 টাকা 100 টাকা দিয়ে দেন, যদি না হয় দিতে হবে না। আল্লাহর কাছে কিয়ামত মাঠে বলবেন যে আল্লাহ 365 দিনের মধ্যে একদিনকার ইনকাম আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিয়েছে, ইনশাল্লাহ। একজনে খালি হাতে ফেরবেন না, একজনে না, কিছু না হলে ফাঁকা হাত ঢোকান, কথা বুঝতে পারলেন না? কিছু পকেটে হাত ঢুকে কিছু না পেলে ফাঁকাটাই দিয়ে দেন এইভাবে, কিন্তু ওইখানে দিতেই হবে, আর যে দিবে না তাকে ধরে রাখেন, দেখেন তো কে দিচ্ছে না, কিছু না পকেটে খালি হাত দিতে হবে, এইভাবে খালি হাত ঢুকিয়ে দেন, আল্লাহ সুবহানাহু যদি আপনার হাতকে কবুল করে ইনশাল্লাহ 7 থেকে 7 6 গুণ বৃদ্ধি করতে পারে। জি জাযাকাল্লাহ খাইরান। মহিলারা মহিলা মজলিসের মাহফিল করতে পারবে কি? মেয়েরা মেয়েদের মজলিস করতে পারবে কি পারবে না? বেশ কিছু শর্ত সাপেক্ষে মেয়েরা তাদের মধ্যে ওয়াজ নাসিহা করতে পারবে। এক, সেটা তাদের বাড়ির মধ্যে হতে হবে। দুই, তাদের কণ্ঠস্বর যেন বাইরে না চলে যায়। তিন, যেখানে আলোচনা করবে ওখানে যেন কোনো পুরুষ না থাকে, প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকে। চার, মেয়ের যখন আলোচনা করছে যিনি আলোচনা করবেন তাকে পবিত্র কোরআন এবং সে সুন্নার ইলম পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। ৬, মেয়েরা যখন এই ওয়াজ মাহফিল বা মজলিস করছে সেই সময় তারা স্বামী এবং সন্তানের হক যেন আদায় করার পরে অতিরিক্ত সময় এই কাজটা করে, কথা বুঝতে পারছেন? এই 6টা শর্ত সাপেক্ষে মেয়েরা যদি করতে পারে তাহলে করা জায়েজ। আরেকটা বিষয়, মেয়েরা এই গ্রাম থেকে আর এক গ্রাম গিয়ে যে মজলিস করছে এটা থেকে দূরে থাকতে হবে মেয়েদেরকে, নিজেদের পরিবারের মধ্যে এই কাজগুলো করুক। লাইলাতুল কদরের রাতে সারা রাত নামাজ পড়া কি সালাত থেকে প্রমাণিত? লাইলাতুল কদরে সারা রাত্রে নামাজ পড়া কি সালাত থেকে প্রমাণিত? সারা রাতই যে নামাজ পড়া এমন কিছু প্রমাণিত নয়। তারা নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দোয়া তসবিহ ইস্তিগফার করেছে, বিভিন্ন ইবাদতে ব্যস্ত ছিল, কিন্তু সারা রাত একটাই নামাজ পড়েই চলে যাবে এমনটা থেকে প্রমাণিত নয়। শুকরিয়া। আচ্ছা, কফিলউদ্দিন সাহেব, তিনি আপনাদের মাদ্রাসাকে তার পরিবার এবং তার পক্ষ থেকে 10,000 টাকা দান করেছেন, সরি 13,000 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান থেকে তুমি কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা যারা প্রিয় ব্রাদার আলোচনের রচিত বই নিতে আগে তারা ইসলাম পাম্পাস থেকে সংগ্রহ করতে পারেন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী করেনি, সেটা বাতিল। সে বুখারী হাদিস 2697, সে মুসলিম হাদিস 1718। জি।